জাহিদা নাজনীন আপনি লিখেছেন অমুসলিম দেশে পার্মানেন্ট সেটেল হওয়া জায়েজ আছে কি? অমুসলিম প্রধান দেশে যেখানে পার্মানেন্টলি সেটেল হলে আপনি নিজে কিংবা আপনার ভবিষ্যৎ বংশধরদের দ্বীন এবং ঈমান হুমকির মধ্যে পড়বে, সেরকম জায়গা পার্মানেন্টলি সেটেল হওয়া জায়েজ নয়। বিভিন্ন হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন মুশরিকদের এবং অমুসলিমদের দেশে বা তাদের ভূমিতে বা তাদের সমাজে বসবাস করার ব্যাপারে, কারণ সেখানে বসবাস করা, স্থায়ীভাবে বসবাস করার ফলে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা দেখতে পাই যে একটা জেনারেশন যদি কোনোভাবে টিকে থাকে, পরের জেনারেশন আর দিনের উপর ইমানের উপর টিকে থাকে না। কারণ আগুনের আঁচ যদি গায়ে লাগে, এক সময় সে উত্তাপে উত্তপ্ত হয়ে আপনিও জ্বলে পুড়ে ছারখার হতে পারেন, সে আশঙ্কা থাকে। বিশেষ করে যখন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট বাজার সব জায়গায় আমাদের সন্তানরা দেখে অমুসলিমদের প্রাধান্য প্রাবল্য, তাদের কালচার সংস্কৃতি, তো এগুলোর ফলে প্রভাবিত হয়ে তারা কিন্তু দিন বিমুখ হয়ে যান। এবং এই বিষয়টি আমরা আপনার সাম্প্রতিককালে ইউরোপে বা উন্নত দেশগুলোতে বসবাসকারী অমুসলিম প্রধান দেশগুলোতে অনেক ফ্যামিলির মধ্যে আমরা দেখেছি যে মা বাবা প্র্যাকটিসিং সন্তানকে তিনি আর ধরে রাখতে পারেননি, বেইমান হয়ে গেছে বা সংশয়বাদী হয়ে গেছে বা ইসলাম থেকে আস্তে আস্তে দূরে সরে গেছে, বা সন্তানকে কোনো মতো যদি টেকাতে পেরেছেন, নাতি নাতনি বা পরবর্তী প্রজন্মকে তারা আর টেকাতে পারেননি। তো এই কারণে অমুসলিম প্রধান দেশে স্থায়ীভাবে সেটেল হওয়া, অন্তত একটু উন্নত জীবনযাত্রার আশায় শুধুমাত্র, এটা জায়েজ নয়। তবে কেউ যদি সেখানে দাওয়াতি কাজের উদ্দেশ্যে বসবাস করেন, সেটা জায়েজ হতে পারে যে তিনি সেখানে থেকে আল্লাহর দিনকে প্রচার করবেন এবং এটাকে তাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা পার্ট বানিয়ে নেবেন। সেখানে বসবাস করছেন, হালাল উপার্জন করছেন, ঠিক আছে, কিন্তু তার মূল কাজ বানিয়ে রেখেছেন দাওয়াতকে, ইসলাম প্রচারকে, এই উদ্দেশ্যে তিনি সেখানে বসবাস করছেন। তাহলে ইনশাল্লাহ এটাই যখন উদ্দেশ্য হবে তখন তার পরিবারের দিনই সাইডটা অনেক বেশি স্ট্রং থাকবে এবং তারা অনেক বেশি সেফ থাকতে পারবে, অন্যদেরকেও তারা ভালোর পথে আহ্বান করছেন, সেই কারণে ইনশাল্লাহটি জায়েজ হতে পারে। এছাড়া কোনো অমুসলিম প্রধান এলাকাতে যদি এমন কোনো এলাকা গড়ে ওঠে যে এলাকাতে মুসলমানদের প্রাবল্য প্রাধান্য রয়েছে, মুসলমানদের নিজস্ব সব কিছু আছে, সেখানে থেকে সন্তান এবং পরবর্তী প্রজন্মদের দিন এবং ইমান রক্ষা করার চলার সম্ভাবনা আছে, তাহলে সেটা জায়েজ হতে পারে। এছাড়া সাময়িক সময়ের জন্য কেউ শিক্ষার জন্য, চিকিৎসার জন্য বা কোনো কাজের জন্য, প্রশিক্ষণের জন্য গেলেন, সেটা তো অবশ্যই জায়েজ হবে ইনশাআল্লাহ। তার